আসসালামু আলাইকুম, 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর দুয়ারত জায়েদ ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন জায়েদ ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি পড়তেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন এবং কিছু চাইলে তা দান করেন। আবু দাউদ, হাদিস নং 1495। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই পর্যন্ত পড়ে আপনার মনের আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে চাইবেন। দোয়াটি আবার বলতেছি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। দোয়াটির অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করি, কারণ সকল প্রশংসা আপনার জন্য, কেবলমাত্র আপনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, আপনার কোনো শরীক নেই, আপনি সীমাহীন অনুগ্রহকারী। হে আসমানসমূহ ও জমিনের অভিনব স্রষ্টা, হে মহিমাময় ও মহানুভব, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী। দোয়াটি পড়ার নিয়ম, দোয়ার শুরুতে ও শেষে দুরুদ শরীফ পড়তে হবে, এরপর সালাতুল তাসবিহ অথবা তাহাজ্জুদ নামাজ পড়ে উক্ত দোয়াটি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই পর্যন্ত পড়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন। কেউ যদি এই দোয়াটা সম্পূর্ণ মুখস্ত করতে না পারেন অথবা কঠিন মনে হয়, তাহলে সংক্ষেপে শুধুমাত্র ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 7 বার পড়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ তাআলা আমাদের সবার মনের আশা পূরণ করে দেক, আমিন। আপনি যদি বিভিন্ন দোয়া ও আমল সম্পর্কে জানতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।